শাহজালাল আমাদের এই মুহূর্তে আছি, এই মুহূর্তে আছি ঢাকা সংসদ ভবন এলাকা। ঢাকা সংসদ ভবন এলাকার সৌন্দর্য দেখাইমু, সংসদ ভবন আজকে আপনারা দেখাইমু। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন, প্রত্যেকের যা যাকার লোক হাইরান। কোনো এক ভাইয়ে বা বইনে কমেন্ট করে জানাইলি বা যে আমার ভিডিওর সাউন্ড ঠিক আসেনি এবং ভিডিও ক্লিয়ার আসেনি। এই মুহূর্তে আমি আছি ঢাকা সংসদ ভবন এলাকার। তো সংসদ ভবন এলাকার যে সৌন্দর্য আছে এবং সংসদ ভবন আপনারা আজকে দেখাইমু। আপনারা বহুদিন বহুজনে টেলিভিশনও দেখছেন বা সরাসরি অনেকজনে দেখছেন না সংসদ ভবন এলাকার সৌন্দর্য। তো আজকে ইনশাল্লাহ দেখতে পারবা। আসলে ঢাকা শহর খুব একটা ব্যস্ততম একটা শহর। এই শহরে যারা থাকুন প্রত্যেকটা মানুষও বিজি, একবারে প্রবাসর মতো। তারা ঈদ হইলে তার বাড়ির যাইন, কেউ মারা গেলে যাইন, কিন্তু প্রবাসী বাহিনী নকল তো কেউ দেশে মারা গেলেও আইতে পারেন না, আবার কেউ কেউ আইতেও পারেন। তো আজকে ইনশাল্লাহ দেখি এখন ভাই কমেন্ট করবো, সাউন্ড ঠিক আছে না জানাইলি। আব্দুর রহমান ইউসুফ ভাই রসুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই আহমদ ভাই রসুন ঠিক আছে ভাই, সব কিছু ঠিক আছে, যা দেখালো খাইরান। আর ইনশাল্লাহ আমি সংসদ ভবন এলাকার সৌন্দর্য আপনারা দেখাইমু। আর ধীরে ধীরে আমি যাইলাম এখন ঢাকা শহরের প্রচুর গাড়ি, কিন্তু ওই দোকান রোড ওই তো সাইকেল গাড়ি। আর আমি একটা রিক্সার মাঝে উঠছি, আপনারা দেখাইবার লাগি রিক্সা দিয়ে। ওই আইটা যদি দেখাই অনেক সময় লাগবো, ওই রিক্সা দিয়ে ধীরে ধীরে গিয়ে আমি দেখাই দিন। বাইসাইকেলের মাঝে মহিলারা রিয়া দেখো চাই রিক্সার মাঝে। ক্যামেরা একটু লড়ে রিস্কার জার্সিংয়ের কারণে মাইন্ড করবা না। আর আসলে আমি যেখানেও যাই আমি ও এলাকা ও জায়গার সৌন্দর্য আপনারা দেখাইতাম চাই। রোয়েদে একটু গুফতা লাগে, রোয়েদ ওই দুতলা বাস, মার্শাল্লাহ খুব সুন্দর। রোয়েদে একটু গুফতা লাগে, একটু আইনডাইল রাখতে পারে মাইন্ড করবা না, আবার যাইতে সময় ক্লিয়ার হয়ে যাব। আর ই যে রোড অনেক বড় রোড, ওই দেখুন হাইওয়ে রোড, একবার যায় আর একবার আয়। কয় লাইন কইতাম, এক লাইন, দুই লাইন, তিন লাইন, চার লাইন, পাঁচ লাইন, ছয় লাইন, অবাই দিল ছয় লাইন, অবাই দি ছয় লাইন, বারো লাইন সর্বমোট। আমাদের দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ, যা দেখালো খাইরান। আমরা আর আহমেদ সাইক ভাই এলেছেন, আর আমি ইনশাল্লাহ সংসদ ভবনের এলাকা খান্দা কাছায় আইছি। সংসদ ভবন এই মুহূর্তে আপনারা দেখতে পারবা। আর সুজন মিয়া ভাই এলেছেন হবিগঞ্জ, নবীগঞ্জ উপজেলা কল্যাণপুর তাই দেখলাম, যা দেখালো খাইরান। সে কোন দেশ তাই দেখরা, সে কোন তাই দেখরা, প্লিজ কমেন্টের মাধ্যমে একটু কইলিবা। শেখ সুরুক আলম আমার চাচা, তাই লেখছেন মাশাল্লাহ, যা দেখালো খাইরান। তো সংসদ ভবন এলাকার যে সৌন্দর্য, ইমাম ভাই লেখছেন আসসালামু আলাইকুম। আপনারা সংসদ ভবনের ভিতরে আমি যাইতাম পারতাম না, এখানে নিষেধাজ্ঞা আছে, তবে বারা থেকে যা পারি আমি ইনশাল্লাহ দেখাই দিব। আর বহুত বহুত ভাই ভাই বোন হতে বহুজনে মিশ্বররা ঢাকার যে সৌন্দর্য, বহুজনে মিশ্বররা যারা ঢাকা শহর বহুদিন আইসেন বা যারা ঢাকা শহর কোনোদিন দেখছেন না, আজকে দেখলে ওকে আমরা লাইভের মাধ্যমে। আপনি এদিক দিয়ে ঘুরাই না জানো, একটু সামনে গিয়া সামনে দিকে ঘুরাই জানো। সংসদ ভবন সুন্দর ইনশাল্লাহ দেখতে পারবা, মাশাল্লাহ লেখেন। আর ভাই জি এদিক দিয়ে ঢুকেন না জানো, ও সামনে দিকে আসতে সংসদ ভবন তুলতাম। আপনি কই জানেন সামনে দিকে? তো আমি একটা রিক্সা তুলছি, রিক্সার যে ড্রাইভার আছেন তাই চেষ্টা ওদিক দিয়া ঘুরাই লিতা না করছে। ওই তখন সংসদ ভবন ঢাকার যে সংসদ ভবন মাসাল্লাহ, ওই তখন ওখানোর মাঝে বাংলাদেশের অকলতা ভাষ হয় বহু জায়গা হান্দাত, বিল বাবদ যা আছে সব তাও জায়গা হান্দাত ভাষ হয়। এমপি মন্ত্রী যারা আছেন তারা সকলে, এখানে সময় বাজেট পেশ হয় তখন সাধারণ জনগণ, আমরা যে সময় আমরা যারাও আছি পণ্যর দাম কমে কি বাড়ে আমরা ওখান থেকে যে সময় জানতাম বাড়ি ঘোষণায়, তখন কেউ কষ্ট পাইন, কেউ আর আরামও পাইন। তো অনেক ভাই বলতে কমেন্ট করবে, আর জুবের আহমদ ভাই রাখছেন আসসালামু আলাইকুম, যাদাকাল্লো খাইরান। এম এ রহমান ভাই রাখছেন মার্শাল্লাহ, যাদাকাল্লো খাইরান। মোহাম্মদ জসিম ভাই রাখছেন জুয়েল, অনেক বালা লাগের ভাই, যাদাকাল্লো খাইরান ভাই। আর ভিডিও ক্লিয়ার আসেনি ইমাম ভাই রাখছেন, ও আমার মায়ের ভাই, একলা গেলাইনি আমারে তো ইয়া ইনশাল্লাহ ভাই একদিন আপনারা দিয়ে দেয়মু। আমি আমার ফেস দেখাইলে ওই দেখেন আমি আছি সামনে গিয়ে একটু ঘুরাই দিলাম, ধীরে ধীরে দেখলাম।
Oi, don't talk about the Talabas. I was a nigger, really, uncle. Dhaka Talabas. Therefore, by Yasafta, Erdin at that day, Shonshot Bono Samne, by Yasafta Erdin at that day, Shonshot Bono Samne. Yes, and Pavela Mutquay, as in by Mute. সংসদ ভবন খান্দাসা তাহলে কাতে কইব ইনশাআল্লাহ কে মালুশন হইল আছেন মাশাআল্লাহ আর আমি ইনশাআল্লাহ ভিডিওটা ক্লিয়ার আছেন কোন ভাই ইনতে জানাইলিবা ভাই বইন অকল দে কইন আমরা ঢাকা শহরে দি এই ভিডিওর মাধ্যমে কই কইতে পারবা নি ঢাকা ওই দন দিলাম দুতলা বাস কল একটা 8000 যারা আইজুন নেরো তো কইবা এটা প্রবাস এটা দুবাই বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ হইবা আ মোহাম্মদ জসিম ভাই লসন একলাহলা গুরাইরা ঠিক না ভাই জসিম ভাই ইনশাআল্লাহ দেশ হইলে আপনার লইয়া ভাগাইম ভাই এমডি জামিল আহমদ ভাই আলোচনা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আর ওই তখন সংসদ ভবনের এলাকার যে গাছ দেওয়া চতুর্দিকে মাঠ আর কত বড় রোড ওই তখন সামনে গিয়ে ইনশাআল্লাহ আমরা ঘুরে এলিম রিক্সা ঘুরে আপনারা পুরাটা ক্লিয়ার দেখতে পারবা রিক্সা ভাই ভাড়া হতো ভাই রিক্সা ভাড়া হতো এটা দিকেই দাম হইব লাইন আনলে এটা কোনো অসুবিধা না ইনশাআল্লাহ এমডি যত দিয়ে দিব পার্কর মতো অনেক মানুষ হলো বহাত আছে আর রোড কিন্তু অনেক বড় রোড ওই তখন কত বড় রোড দুবাই রাস্তার মতো লাগে জিও ভাই রাখান এমডি রাখান ভাই লোকজন দুবাই রাস্তার মতো লাগে জিও ভাই ভিডিওটা শেয়ার করবা ভাই কারণ হচ্ছে আমরা বাংলাদেশ ওদের সুন্দর রাস্তাঘাট আছে ওয়ার্ল্ডের মানুষে দেখবা নে মানুষ তো কই আমরা দেশ একবারে বাঙ্গা ডিঙ্গা কুস্তা নাই কিন্তু আমরা দেশের দিন কিছুটা উন্নয়ন হয়েছে ওয়ার্ল্ডের বাইসে দেখবা নে ওয়ার্ল্ড বাইসে জুয়েল ভাই আপনাকে ধন্যবাদ সংসদ ভবন দেখানোর জন্য জিও ভাই একবার দেখাই যখন আর একবার দেখাই মুখে ইনশাল্লাহ মুরব্বী চাচা রিস্কাটা একটু ঘুরাই দিবা আসসালামু আলাইকুম ভাই তুমি বালানি সুজন ভাই লক্ষ্মী ওয়ালাইকুম আসসালাম জিও ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর ক্লিয়ার আছে আওয়াজও ঠিক আছে মোহাম্মদ জসিম ভাই লক্ষ্মণ দাদাকাল্লো খাইরান ওই যখন জাম লাগছে তখন জাম তুলছে কেন জাম তুলছে ওখান ওখান তো পুরা ক্লিয়ার দেখতে পারবো আপনারা ও দেখো রো ইনশাল্লাহ আমার সোনার বাংলাদেশ তারিকুল ইসলাম ভাই লক্ষ্মণ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম ভাই লক্ষণ আমার সোনার বাংলাদেশ জিও ভাই আমরা সোনার বাংলাদেশ আমি আপনার ধীরে ধীরে উঠতে টাঙ্গাইলে এত সময় উঠ টাঙ্গাইছিলাম মানে চাচা জাল্লা এত সময় আমি উঠ না টাঙ্গাই আমি বোয়া থাকতাম ওই দোকানে আমি রিস্কার উটোর ভিতরে বোয়া উটোর ভিতরে আমি বইতে আছি রিস্কার উটোর ভিতরে বইয়া আমি ভিডিও করা মুবারকাবাদ জুয়েল ভাই তারিকুল ইসলাম ভাই লক্ষণ দাদাকাল্লাও খাইরান আসলে ভাই বোন অকল আপনারা জানেন আমি যেখানেও যাই আপনারা সুন্দর জিনিস দেখাইতাম চাই খালি আমার পেজ দেখাই লই তো নাই পরে আপনারা বালা লাগত নাই আপনারা প্রত্যেকের ভিডিও শেয়ার করবার খেয়ে কোন দেশ তাই দেখা প্লিজ কমেন্ট করবো আমি কমেন্টের উত্তর দিব প্রত্যেকের আমরা আব্দুল আমি ত্রিপন ভাই এলোসেন মাশাআল্লাহ দাদাকাল্লো খাইরান ইমাম ভাই এলোসেন আজকের দিনটা কত বড় সুন্দর জিও ভাই কত সুন্দর লাগে ভাই আজকে ওই দেখুন সংসদ ভবন এরিয়ার যে রাস্তার যে সৌন্দর্য মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর রাস্তা দেখবেন আপনারা আইলে ওটা এলাকা তাই ভাই এটা এলাকা 100% সেফ পুলিশ প্রশাসন থাকি দুইরা বিআইপি এলাকা ঢাকার আব্দুস সালাম ভাই লোসেন আপনি ইনো কিতা করুন ভাই আমি কেন আইসি এক দরকারও আইসি ভাই আর ও এলাকাতে আইসি আরও ঢাকার বিভিন্ন সৌন্দর্য জিনিস অল্প আপনারা দেখা যায় বুঝছেন নি ভাই ওই দেখো সংসদ ভবনের ওই দশ সংসদ ভবন ইনশাল্লাহ তো নাইস এলাকা আই এম ওয়াচিং ফ্রম জিম্বাবু আলম কয়েসের ভাই এলাকছেন এন জিম্বাবু থেকে দেখলাম আর রিমন এলাকছেন শেরপুর থেকে দেখলাম ভাই আমার ভাই রিমন আমার খুব মাহের ভাই রিমন আবার বাংলাদেশ জাতীয় টিমও একদিন না একদিন তাই খেলবা ইনশাল্লাহ তাই প্র্যাকটিস করা জাতীয় টিমের প্লেয়ার হল তোর লোকের ডাকাত আর খুব ভালো ক্রিকেটার তাদের বলও খুব মানে স্পিড আছে তো তাই টাকা যে সময় রিমন ভাই আসলা কয়েকদিন আগে আর আমিও আসতাম ইয়ার রিমন ভাইয়ের লোক দেখাইছিল তখন রোডের মাঝে রং করা সুন্দর লাগে মাসাল্লাহ একটু ধীরে ধীরে দেখবা সংসদ ভবনটা একটু দেখাইলে সংসদ ভবনের সামনে পার্কে কি আকাম কুকাম চলে দেখি আইও বেটা ভাই আসলে আপনি যে একটা কমেন্ট করছো এই ধরনের মানে ইলান আমি কুস্তা দেখছি না আর যাই হোক আর আপনি আপনার দাদাকাল্লো খাইরান জানাই আর আপনার কমেন্টের উপরে আমি সন্তুষ্ট নাই ভাই কারণ মাইন্ড করবা না আমার কথা যে বেটা শব্দটা ইউজ করছো এটা যেমন একটা মানে অসৌন্দর্য দেখায় ওই দন সংসদ ভবন মাশাআল্লাহ মাশাআল্লাহ
ওইতো নুসরতের বিমানও যার ওইতো বিমান এটা যার সংসদ ভবন এলাকার সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবা কে কোনটাই দেখার একটু প্লিজ কমেন্টের মাধ্যমে কইবা দুবাই শেখ জাহিদ রোড লাগের ভাই জিও ভাই মাশাআল্লাহ কত নাইস এলাকা আমি আমার ওই সুন্দর এলাকা আমার পিছিয়ে দিই প্লিজ কেদার আছেন আমরা রিমন ভাই প্লেসটা খুব সুন্দর ভাই জিও ভাই খুব সুন্দর প্লেস খুব সুন্দর প্লেস তো ভাই বোন হল জিও চাচা চাচা আপনি বুঝতে মারতা নি চাচা অনেক ব্রেক করেন আপনি মাতলেন অসুবিধা না ব্রেক করেন আপনি লামুন দেখবেন ওখানে লামুন 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 ও যে চাষার রিক্সা দিয়ে আমি লইয়া পাকাই রাম নাই চাষাও নাই 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 চাষার বাড়ি কোন জায়গা বগুড়া জেলা জি বগুড়া জেলা ঢাকা কয় বছর ধরে রিক্সা চালাইরা 7 বছর 8 বছর আপনি একলা থাকুন নিনা ফ্যামিলি আছেন আমি একাই থাকি একাই থাকুন ঢাকা যে রিক্সা চালাইরা মানুষ আপনি যত জায়গা যায় আপনি ন্যায্য ভাড়াটা পাইনি হ্যাঁ অনেকেই কম দেয় অনেকেই সমান দেয় ভাই কেউ কেউ আসেনি যে টেকা দেন আইলাম আসেনি ওই কেউ না বলে উঠে যায় বলে কয় টাকা এই বাড়াই বেশি দিলাম ওলা বাদ ব্যবহার করে তখন আপনার কষ্ট লাগেনি চাষা এখন কি করবেন ওর সাথে শক্তি তো পাই না ওর সাথে তো শক্তিতে পাই না শক্তিতে পারেন না না ওরা দুইজন তো একজন বা কার নিকটে গাড়ি ভাই বই নকল উন্ডা নি আমরা আর যে চাষায় হইরা রিক্সা চালাই তাই মানুষ ওলা খান মানে ড্রাইভার রিক্সা ড্রাইভার লগে আচরণ করে দৈনিক কত টাকা রোজগার করতে পারেন 500-600 রোজগার হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বাদে তো ফ্যামিলি কতজন মানুষ আছেন আপনার পরিবারে নাইন জন পরিবারে মালয়েশিয়াতে আমার হুসাইন ভাই হোসেন সিলেটি মাত বুঝবানি ভাই তাহ এন জি ও ভাই বুঝোন এ মে হুসাইন ভাই হোসেন আই এম ওয়াচিং ফ্রম লন্ডন দাদাকাল্লো খাইডান সাসা নাই বা ভাই তারারে মামা টাকা লাগে ওই মনে লাগছে আসলে এক একজনে এক একটা রাখেন বুঝছেন এই দেখো জি এক একজনে এক একটা রাখেন কেউ রাখেন সাসা কেউ রাখেন মামা আর আমি আসলে মামা টাকাটা বেশি একটা পছন্দ করি না আমার সাসা টাকাটাও আমার মানে বেশি একটা পছন্দ বছরে মুরব্বী করে দেখলে আমি বেশি শাশুড় আছি আর দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন হল যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের ভিডিওটা শেয়ার করবা শেয়ার করে দেখাইবা যে আমার দেশের রাস্তাঘাটও সুন্দর আছে ওই তখন পার্কের মতো মানুষ বইতে পারবা ভাই আমি আমার গড় তাকি দেখলাম ইমাম ভাই এলো এন জিও ভাই বুঝলাম ভাই আপনি আপনার গড় তাকি দেখলাম ওই তখন এখানে জালমুড়ির দোকান আর গাছের সায়ার তোলে অনেক মানুষ ঘুমাইছুন আজকে তো প্রচুর গরম দের প্রচুর গরম গাছের সায়ার তোলে অনেক মানুষ ঘুমো প্রচুর গরম তো আজকে ওই দন রোড ও হইলো একবার যাওয়া আর একবার আওয়া মানে দুইটা রোড মাঝখানে হইলো গিয়া ফুল গাছ লাগাইল দোকান মাঝখানে গাছ লাগাইল খেজুর গাছ লাগাইল সৈদার ওপর লাগান ইন্ডিয়াতে গিয়ে দেখলো আরও জনে ভিডিওটা ক্লিয়ার আছে না কোনো একবার জানাইলি বা প্লিজ ভিডিওটা ক্লিয়ার আছে না হয় তখন ফুটপাত পুরো ক্লিয়ার মার্শাল্লাহ পায়ে পরিষ্কার কারণ হচ্ছে এখানে সবসময় এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সকল এলাকাবাদী তারা ইয়া সংসদ ভবনে যায় আসলে ঢাকার সংসদ ভবন যে একটা এলাকা খুব সেফটি একটা এলাকা এই এলাকার যারও আইবা আপনারা ভিজিট করিয়া যান ফাঁকাইয়া যায় না এলে ভালো লাগবো প্রশাসন অকল তো তারা সবসময় করা নজরদারি থাকে কারণ হচ্ছে কি বাংলাদেশের যত ধরনের প্রশাসন আছে সব ধরনের প্রশাসন পুলিশ থাকি দৈরা র্যাব থাকি সেনাবাহিনী সব ধরনের আইনের মানুষ সকলিকানোর মাঝে তখন সবসময় নিরাপত্তা দেওয়া যায় এই এলাকার মানুষরে আরও ভাই এলাকার ক্লিয়ার আছে ক্লিয়ার আমি সৈদারতাই দেখলাম আর অনেক ভাই কিন্তু কমেন্ট করা ঈশা কালী এলাকছেন ঈশা কালী ভাই এলাকছেন বয়স ক্লিয়ার আছে যাদের লোক হাইরান আর অনেক ভাই বোন সকলে এই মুহূর্তে যুক্ত হয়েছেন প্রত্যেকের আবারও যাদের লোক হাইরান আসলে লাইভর আমজারে ডাক্তারও দেখা নিয়ে গেছো না গীতা ভাই জয় 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 রিমন ভাই আর আমি কাতার থেকে দেখলাম সাইন ভাই এলাকছেন
শেরপুর কুশিয়ারা নদী থেকে গাঙ্গর মাঝখানে দিয়ে বেড়ানি দেবো কালিমপুর মাধবপুর ও গ্রামের সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা দেখাইব। তো দেশ বিদেশ থেকে অনেক পাইব নহল যারও জয়েন হয়েছে প্রত্যেকটা আবারও দাদা কাল হাইরান জানাইয়া আমি বিদায় নিলাম। আমি শেখ মুজিবুল আহমদ, আপনার লোক আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।